হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস মেমোরি। সকলকে জানাই শুভ নবমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমাদের নবমীর অনুষ্ঠান শুরু হতে চলেছে, চলুন দেখা যাক কি কি অনুষ্ঠান হয়। আমরা যাচ্ছি পূজা মণ্ডপের দিকে, খুব ভালো লাগছে, তবু একদিকে মন খারাপও হচ্ছে। নবমী পড়ে গেল, মানে শেষ হয়ে গেল, মানে মায়ের এবার বাড়ি যাওয়ার পালা, সেই জন্য মনটা একটু খারাপও আছে। আমরা টুকটাক পাড়ার মধ্যে ঠাকুর দেখতে বেরিয়েছি, জিটি রোডের দাঁত দিয়েও বেরিয়েছি সবাই, আমি আর আমার মেয়ে। আমরা সব সময় দুজন ঘুরতে থাকি, যা পাই যেখানে পাই আমাদের সঙ্গে আমরা দুজন। এখানে একটা গেম শো হচ্ছে বাচ্চাদের, দেখতে ভালো লাগছে। শেষকালে আমাদের বাবুর দোকানে আইসক্রিম খাবো আমরা, আমুল। আহ সত্যি, না বাবা কত খাবো এখন? 4 সেকেন্ডে করেছে। এটা আমার আইসক্রিম, এটা মায়ের আইসক্রিম, এটা আমার আইসক্রিম আর এটা আমার মা, দুজনে খুব প্রিয়। মা নিজের মতো আইসক্রিম খাচ্ছে, আমি হ্যাঁ নিজের মতো আইসক্রিম খাচ্ছি, আর লোকজন আমাদের খাবার মতো দেখতে দেখতে। আপনারা দেখুন, হাই ভাই, তারা এটা ভাঙা কুঠির ঠাকুর, আমরা এসেছি ঘুরতে ঘুরতে মামে, আপনারাও দেখুন আমাদের সাথে সাথে দর্শন করুন। প্রচুর মেলা বসেছে, বিভিন্ন রকম জিনিসপত্র কেনা বেচা হচ্ছে, আমরাও সেখানে কিছু কিছু দেখলাম, দু একটা ছোটো ছোটো কিছু কিনলাম, খুব মজা করে ঘুরলাম। আমরা দেখতে এসেছি মানুষের ফল এরকম, এটা জোড়া মন্দিরের প্যান্ডেল, আমরা দেখে নিয়েছি প্রচুর ভিড়, ভালো লাগলো, সবই ঠিক আছে, হয়তো সবার তো খাবার একই রকম লাগে না, মোটামুটি লেগেছে, কিন্তু বেশ সুন্দর, চট্টর মধ্যে বেশ ভালো সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকই আছে। পুজোর সময় এটুকু হয়তো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, না হলে খারাপ লাগে, ভালোই লেগেছে। আমরা মা মেয়ে খাওয়া দাওয়া করলাম এবং বাড়ির জন্য কিছু খাবার প্যাক করে নিয়ে চলে এলাম। হ্যালো ফ্রেন্ডস, নবমীর রাত শেষ, আমরা মা মেয়ে অ্যাজ ইউজুয়াল যেরম রোজ আপনাদেরকে টাটা গুড নাইট বলতে বলতে যাই, আজকেও চললাম। মা মেয়ের শেষ নবমী, মনটাও একটু খারাপ লাগছে, মনটাও একটু খারাপ খারাপ লাগছে, না মানে এবছরের শেষ নবমী, এই যে মেয়ে সংশোধন করে দিয়েছে, মনটা একটু খারাপ খারাপ লাগছে, মা কাল আমাদের কাছ থেকে বিদায় নেবেন। যাই হোক, নবমী পেরিয়ে গেল, আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, শুভরাত্রি।